ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কুমিলার চৌদ্দগ্রামে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে সড়ক দুর্ঘটনায় শিশু সহ চারজন নিহত হয়েছেন আহত শুক্রবার সকালে উপজেলার এলাকায় মর্মান্তিক এ তথ্যটি নিশ্চিত করেছেন মিয়া বাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ রইস উদ্দিন প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায় মহাসড়কের নানকড়া এলাকায় শুক্রবার সকাল ছয়টায় ঢাকামুখী লেনে একটি মাইক্রোবাস সামনে একটি ট্রাক দাঁড়ানো থাকায় মাইক্রোর গতি কমে দেয় এই সময় পিছনে দ্রুত গতিতে থাকা স্ট্রাল লাইন পরিবহনের যাত্রীবাহী একটি বাস গতি কন্ট্রোল করতে না পেরে মাইক্রোবাসের পেছনে ধাক্কা দেয় এতে করে মাইক্রোবাসটি মহাসড়ক থেকে নিচে ছিটকে পড়ে যায় এ সময় মাইক্রোবাস চালক ও শিশু সহ চারজন ঘটনাস্থলে নিহত হন নিহতরা সকলে মাইক্রোবাসের যাত্রী দর্শক কুমিল্লার চৌদ্দ গ্রামে পেছনে নিহত চারজন আরো জানাতে এই বিষয়ে কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন কবির সুমন এই যে নিহতদের যারা আরকি বাসের মাইক্রোবাসের দুর্ঘটনায় নিহত হয়েছেন তাদের পরিচয় কি জানতে পেরেছেন কিনা এবং দুর্ঘটনাটি আসলে কখন ঘটে সে বিষয়টি জানাবেন জি লিনি আপনি যেটা বলছেন আসলে সকাল ভোর ছটার দিকে আসলে চৌদ্দগম উপজেলা যে নান করা বাজারে এই ঘটনাটা ঘটেছে আপনাকে আমি একটু জানিয়ে রাখি স্টার লাইনের যে একটা গাড়ি আসলে এই মাইক্রোবাস থেকে এসে চাপা দেয় তবে একটা বিশেষ তথ্য আমি জানিয়ে রাখি কুমিল্লা আমরা জানি যে এই ঘটনা যখন ঘটেছে ভোর ছটার দিকে আজ সকাল ভোর ছটায় তবে আটটা বিশেষ জানিয়ে রাখি এখানে কুমিল্লায় যারা নিহিত হচ্ছেন তারা চারজন হচ্ছেন আপনাকে জানিয়ে রাখি নিহত হচ্ছেন পেনি সদরের মোট দক্ষিণ লক্ষ্মীপুর গ্রামের মামুন যার বয়স পঞ্চাশ বছর তার শাশুড়ি মাজাদা বেগম যার বয়স সত্তর বছর ছেলে সাইমন পাঁচ মাস বয়স খুব রীতিবিদ ঘটনা আসলে মাইক্রো চালক ফেনি সর্দারের মাস্টারপাড়ার হাসান হাজারের ছেলে আসলে হাজার যার বয়স সাতাশ বছর তবে আমি আরেকটু জানিয়ে রাখি এখানকার যে দুর্ঘটনা নিশ্চিত করেছেন মিয়ার বাজার যে হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আসলে মাসুম সর্দার উনি আমাদেরকে জানিয়েছেন নিহত মামুনের ভাই হানিফ জানান তার ভাই মানুষ বন্যা কবলিত নিজ বাড়ির লোকজনদের দেখতে দুই দিন আগে আসলে এসেছিলেন তার ফেনীতে এবং মামুন ডাকে একটু হসপিটালে চাকরি করেন তিনি আজ সকালে স্ত্রী সন্তান ও শাশুড়িকে আসলে মাইক্রোবাস যুগে ফ্যানি থেকে আসলে রওনা দিয়েছিলেন এবং কিছুক্ষণ পরে শোনে তার আসলে তার বা তার পরিবার যারা রয়েছে সকলে আসলে মৃত্যুবরণ করেছেন এবং বাকি চারজন যারা রয়েছেন তার এই চারজন আসলে মেডিকেল কলেজ হাসপাতাল আমি এখন আসলে একটু এই কথা বলার চেষ্টা করবো যে মেয়ার বাজার যে অতিরিক্ত যে হাইওয়ে পুলিশ দিব আসলে মাসুম সর্দার আসলে উনি আমাদেরকে তথ্য নিশ্চিত করবেন আমি ওনার সাথে কথা বলার চেষ্টা করবো আসলে এই সকাল কখন আপনার খবরটা পাচ্ছেন আসলে এই মর্মান্তিক ঘটনা কি কি তথ্য পেয়েছেন মামলা হয়েছে কিনা মামলার প্রক্রিয়া চলমান কিছুক্ষণের মধ্যে হয়তো মামলা হবে আমরা বাদীর কাছ থেকে এজাহার নিচ্ছি এজাহার নেওয়া শেষ হইলে পরবর্তীতে এটা মামলা রুজু হবে আমরা সকালবেলা জানতে পারি একটি দুর্ঘটনা ঘটে চোদ্দ গ্রামের নানকড়া নামক স্থানে পরে আমরা সংবাদ পেয়ে সঙ্গে সঙ্গে ওখানে আমার এই চোদ্দ গ্রাম হাইওয়ে থানার মিয়া বাজার হাইওয়ে থানার ফোর্স অফিসাররা যায় আমিও কুমিল্লা থেকে সংবাদ পেয়ে আমিও ঘটনাস্থলে যাই পরে ওখান থেকে আমরা যে দেখতে পারি একটা বাসের সঙ্গে একটি মাইক্রোবাসের সংঘর্ষে মাইক্রোবাসটি পুরো দুমড়ে মুছিয়ে যায় মাইক্রোবাসে থাকা যাত্রীদের মধ্যে তিনজনই ওখানে ঘটনাস্থলেই মারা যায় আর এক একজন পাঁচ বছরের শিশুকে পাঁচ সরি পাঁচ মাসের শিশুকে হসপিটাল এ নেওয়ার পরে সে ওখানে মারা যায় মোট চারজন মারা যায় এবং আরো জানতে পারি তারা একে অপরের আত্মীয় বন্যা দুর্গতদের সাহায্য করে তারা ঢাকার দিকে তো আমরা ওখান থেকে বাস এবং মাইক্রো বাসটাকে আমাদের থানাতে নিয়ে আসি আর আইনগত প্রকে। এখনো চলমান আর লাশগুলো তাদের আত্মীয় স্বজনের কাছে হস্তান্তর প্রকে চলমান যেটা বলছেন লাশগুলোতে আত্মীয় হস্তান্তর প্রক্রিয়া ছিল চলমান যে তার আত্মীয় এসেছেন এবং তাদের কাছে লাশ আত্মীয় পক্ষে একটা মামলা দায়ের করার জন্য প্রস্তুতি নিয়েছেন এই ছিল কুমিল্লা মেয়েবাজার হাইওয়ে থেকে সর্বশেষ তথ্য লিনিয়া সুমন অসংখ্য ধন্যবাদ আপনাকে দর্শক কুমিল্লা থেকে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী সুমন